কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলছেন মাজার শরীফে চুম্বন দেওয়া জায়েজ, কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলছেন যে না, এটা থেকে বাঁচাই উত্তম, মাজার শরীফে চুম্বন না দেওয়া উত্তম। লক্ষ্য রাখবেন, হারাম নাজায়েজ বলছি না, না দেওয়াই উত্তম। তবে এটা এখনকারই মশলা তা নয়, অনেক লোক বলে এটা আলা হজরতের মশলা, এটা আলা হজরতের মশলা না। আপনাকে আমি দলিল দিই যে মাজারে চুম্বন না দেওয়াই উত্তম বা চুম্বন না দেওয়াই ঠিক। এই সম্পর্কে ফতোয়া আলমগীরি হুজুর বাদশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহ সেই যুগের বিখ্যাত বিখ্যাত উলামায়ে কেরামকে জমা করে যে ফতোয়ার কিতাব লিখেছেন তার নাম হচ্ছে ফতোয়া আলমগীরি, যেটা ফতোয়া হিন্দিয়া নামেও পরিচিত। সেই ফতোয়া আলমগীরির পঞ্চম খণ্ড 304 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, লিখছেন লা ইয়ামসাহুল কবরা ওয়ালা ইউকাব্বিলহু, তথা কবরে হাত ফেরাবে না, কবরে হাত ফেরাবে না এবং তাতে চুম্বন করবে না। অনেক মানুষকে দেখা যায় মাজার শরীফে যাওয়ার পরে চাদরটাকে সরিয়ে দিয়ে নিচে হাত এভাবে লাগায় মুখে নাকে শরীরে, সেটাকে করে। বলছেন লা ইয়ামসাহুল কবরা, তথা কবরে হাত স্পর্শ করবে না, কবরে হাত ফেরাবে না। ওয়ালা ইউকাব্বিলহু, আর সেই কবরকে বসা চুম্বন করবে না। তাহলে দেখুন ফতোয়া আলমগীরি আওরঙ্গজেব বাদশাহ রহমতুল্লাহ আলাই সেই সময়কার হানাফি মতে লিখা সেই ফতোয়ার কিতাবে নিষেধ করছেন কবরে চুম্বন দিতে এবং হাত ফিরাতে। দ্বিতীয় নম্বর, আমাদের ভারতের মধ্যে ইলমে হাদিসকে বিস্তার করেছেন, ছড়িয়েছেন বিশাল মুহাদ্দিস হুজুর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহ। তিনি নিজ কিতাব আশিআতুল লামআত, যেটা মিশকাত শরীফের ফার্সি ভাষায় নোট লিখেছেন, সেই কিতাবের প্রথম খণ্ড বাব জিয়ারাতুল কুবুর এই অধ্যায়ে 786 নম্বর, 716 নম্বর পৃষ্ঠায়, 716 নম্বর পৃষ্ঠায় লেখা আছে কি মাসাহ না কুনাত কাবার রা, তথা কবরকে কবরে হাত ফেরাবে না, মাসাহ না কুনাত কাবার রা, তথা কবরে হাত ফেরাবে না। আগে বলেন অবসা না দেহাদ আরা, এবং কবরকে চুম্বনও করবে না, অবসা না দেহাদ আরা, এবং কবরকে বসা চুম্বনও করবে না। ও মানাহ নি না সুবাদ, এবং কবরের সামনে ঝুঁকবে না, কবরের সামনে ঝুঁকতেও নিষেধ। ও মানাহ নি না সুবাদ, এবং কবরের সামনে ঝুঁকবে না। ও রুয়ে বা খাক না মালাদ, এবং কবরের কাছে গিয়ে নিজের চেহারাও মাটিতে মলবে না, মাটিতে মালিশ করবে না, তথা চেহারা মাটিতে ঘষবে না, নিষেধ করছেন। অনেক কেউ হয় মাটি ঠাঠায়, অনেক মহিলাদের দেখা যায় এই মাজারে গিয়ে তারা মাথা ঠাঠায়, না এটা কখনই নয়, বা এই মাটি নিয়ে মশা করা, এসব নিষেধ করছেন। কে করছেন? আজকের মহাদ্দিস নয়, আব্দুল হক মহাদ্দিস সাহেব, অনেক ইংরেজদের আগেকার আলিমে দিন তারা, সেই সময় এই ওয়াহাবি দেওবন্দি এইসব ফিতনা ছিল না, সেই সময়ের আলিম সমাজ বলেছেন। এবার আসুন আলা হজরত ইমাম আহমদ রাদা ফাজিল এবার আলী রহমতুল্লাহি তাআলা আলী কি বলেন ফতোয়া রেজবিয়া নতুন, যেটা 30 খণ্ডে হয়েছে, সেই ফতোয়া রেজবিয়ার 9 নম্বর খণ্ড 522 নম্বর পৃষ্ঠায় লিখেছেন তিনি, মাজার কো না হাত লাগায় না বোসা দে, তথা মাজারে হাতও লাগাবে না চুম্বনও করবে না। আলা হযরত রহমতুল্লাহ আলাই এই কথাই বলছেন, মাজারে হাতও লাগাবে না চুম্বন দেবে না। এবার দেখুন আমাদের প্রখ্যাত কিতাব
সকল আলিমে দিনদের নিকটে বিদ্যমান পাওয়া যায়। উর্দু ভাষায় এই মতো বিস্তারিত আর কোনো কিতাব নেই। যে কিতাবটি নাম হচ্ছে বাহারে শরীয়ত, কুড়ি খণ্ডে বিভক্ত, তার কুড়িটি খণ্ড আছে। সেই কুড়ি খণ্ডের মধ্যে চতুর্থ খণ্ডে জিয়ারতে কুবুর এই অধ্যায়ের মসলা নম্বর ৪১, তাতে লিপিবদ্ধ আছে কবর কো বোসা দেনা বাজ ওলমানে জায়জ কাহা, কবর কো বোসা দেনা বাজ ওলমানে জায়জ কাহা, মগর সহি ইয়ে হ্যায় কে মানা হ্যায়। তথা কবরে চুম্বন করাকে কিছু সংখ্যক ওলমায়ে আহলে সুন্নাত জায়জ বলেছেন, কিন্তু বিশুদ্ধ মত এটাই যে নিষেধ, তথা সঠিক মত এটাই যে নিষেধ, না দেওয়াই উত্তম ভালো। আরেকটি উপস্থিত কিতাব খুব ভালো, ফতোয়ার কিতাব, ফতোয়া মারকাজে তারবিয়াতে ইফতা, প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর ৩৩৫, তাতে লেখা আছে মাজার কো বোসা না দেনা চাহিয়ে ইসমে উলমা ইকরাম মুখতালিফ হ্যায় আর বচনা বেহতর হ্যায় কে ইসমে আদব জিয়াদা হ্যায়। তিনি লিখছেন যে মাজারে চুম্বন করা নিয়ে উলমা ইকরামের মধ্যে মতবিরোধ রয়েছে, মত পার্থক্য রয়েছে, তথা কেউ জায়জ বলেছেন কেউ নাজায়জ বলেছেন। তবে উত্তম হচ্ছে, সর্বোত্তম মত হচ্ছে তা থেকে বাঁচাই উত্তম, কারণ এতে আদব বেশি, এতে আদব বেশি। কারণ মাজারে যত কাছে আপনি হয়ে যাবেন ততটাই আপনার বেআদবি হবে, মাজার থেকে যতটা দূরে থাকবেন অতটাই আপনার আদব হবে। আপনি কোনো বাদশাহ বা কোনো পীর সাহেবের একদম নিকটে গিয়ে বসবেন, এটা বেআদবি বোঝানো যাবে, এটা বেআদবি। আপনি একটু দূর থেকেই আলোচনা করবেন, কথা বলবেন, তাতে আদব বেশি আছে। কিছু সংখ্যক ব্যক্তিকে দেখা যায় চাদর চড়ার সময় মাজারের উপরে চেপে যায়, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এ থেকে আমাদের বাঁচতে হবে না, এই মাজারের উপরে ভিতরে চেপে যাচ্ছে, এটা বেআদবি, এই করা উচিত হয় না। যদি মাজারে অবস্থিত বুজরুগ যদি তার উপর থেকে নারাজ হয়ে যায় তাহলে আরও বিপদ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সঠিক মশলা শোনার এবং তার প্রতি আমল করার এবং সঠিক মশলা প্রচার করার তৌফিক দেন, সকলকে তার উপর আমল করার তৌফিক দেন। আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।